গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমি ভীষণ 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 ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন বাজে সন্ধে ছটা, প্রায় ছটা। আমি আর পিকু একটু জাস্ট বেরোচ্ছি, রেলবাজারের দিকে যাব, মানে আমাদের প্ল্যাটফর্মের কাছে যাব। আমাদের স্টেশন থেকে আমাদের বাড়ি কিন্তু দূরত্ব খুব বেশি নয়, আর ওখানে আমাদের একজন রিলেটিভের বাড়ি আছে, সেটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি। তো ইচ্ছে আছে ওনার বাড়িতে একটু ঘুরতে যাওয়ার, বহুদিন যাই না। মাসি মেসের শরীর খুব খারাপ, তো এই লকডাউন চলা থেকে শুরু করে গোটা এক বছরের ওপর আমি ওনাদের বাড়িতে যাই না। কিন্তু আমার এলাকার মধ্যে আমার এই একজনের, মানে একটা ফ্যামিলির রিলেটিভ আছে, কিন্তু তাদের সাথে আমার দেখা হয় না। মানে এত খারাপ পরিস্থিতির মধ্যে বাপের বাড়িও গেলাম গাড়ি টাড়ি নিয়ে, কিন্তু এখানে যেতে পারছি না। তো এখন একটুখানি ভাবলাম যে যখন যাবো ওদিকটা একটু পারলে দেখা করে আসবো, কারণ বাইরে ঠান্ডাটা আজকে আবার বেশি লাগছে। কারণ এখনই দেখছি যেমন কুয়াশা কুয়াশা ঘোলা ঘোলা ভাব, তো সেরকম খারাপ কন্ডিশন থাকলে যাবো না, আর যদি ঠিকঠাক থাকে তো যাবই। আর আমার গালের মধ্যে একটা ক্যান্ডি রয়েছে, ওই জন্য আমার গালটা একটু মোটা মোটা লাগছে। পিকু বেরোনোর সময় সবসময় আমাকে একটা করে ক্যান্ডি মুখের মধ্যে পুড়ে দেয়। তো চলো বাড়ি ফিরছি, বাড়ির দিকে রওনা হয়েছি। আর এই যে ঝাবি ঝাবি কেনাকাটা হয়েছে, বাড়ি গিয়ে তারপর দেখাবো। যেখানে বলেছিলাম যাবো তাদের বাড়ি যেতেই পারলাম না, ওদের সেই আজকে হাট বার রয়েছে, ওরা এখন ওদিকে ব্যস্ত থাকবে। আমার তো মনেই নেই, আমি বাড়ি থেকে বেরিয়ে আমার মনে পড়েছে যে আজকে তো শনিবার, তো ওই দাদা হাটে যাবে, সেখানে দিদি ব্যস্তই থাকবে, তো গিয়ে কোনো লাভ নেই। আমরা একটু ঘুরে ফুরে খাওয়া দাওয়া করলাম একটু বাইরে, আর এখন টিফিন নিয়ে চলে যাচ্ছি পিকুর জন্য। পিকু রাস্তায় একটু ফুচকা খেয়েছে, আর এখন মোমো নিয়ে যাওয়া হলো। এই বাবা দাঁড়া, কুকুর আসছে। আমরা এখন বাড়ির কাছে চলে এসেছি, আর টোটো, এক টোটো উঠলাম, টোটোওয়ালা যাবে অন্য রাস্তায়। আমাদের অগত্যা বাড়ির রাস্তার মোড়ে নামিয়ে দিল আর কি, আমাদের গলির আগে যে মেন রোড সেইখানে নামিয়ে দিল। এখন আমরা ঘরে ঢুকব, পরে কথা বলছি। আজকে চাঁদ যারা যারা দেখেছেন তারা প্রত্যেকেই জানেন আজকে চাঁদের আকার কতটা বড়। এটা কিন্তু কোনো লাইট না, এটা আকাশের চাঁদ। দেখুন কত বড়, পিকু জাস্ট পা মানে অবাক হয়ে গেছে, এত বড় চাঁদ। তো এই আসলাম, এসে ফ্রেশ হলাম, হাত মুখ ধুলাম, এখন জামা কাপড় চেঞ্জ করে নিয়ে পিকুকে একটু মোমো দেবো, মোমো খাবে। আর আপনাদেরকে দেখাই, দাঁড়ান। কি কি কিনে নিয়ে আসলাম, হ্যাঁ ফার্স্টে দেখাই পিকুর জিনিস। এই যে ছেলের এখন আমার কত বড় প্যান্ট লাগে, বড় হয়ে গেছে, পকেট ছাড়া প্যান্ট পরবে না। এই প্যান্টগুলো কি একটা কিনে দিলাম, যে যদি পরে, এই এই প্যান্ট আমি আগে কিনিনি, যদি পরে আরাম পায় তাহলে আবার কেনা যাবে। ওই জন্য ফার্স্ট টাইম ট্রাই করার জন্য একটাই নিয়ে এসেছি। আর সিঙ্গারা টিঙ্গারা খেয়েছি বাইরে গিয়ে, এখন ঢেক উঠছে ঢেক। আর মিল্টানের বোতল নিয়ে আসলাম চারটে, জলের বোতল। বাবা ও এগুলো এইভাবে খুলতে হবে। এখন শীতে কী হচ্ছে বলুন তো, ঘরে জলের বোতল যদি বড় বোতল রাখি, বড় বোতলের জল রাত্রে পুরো তো খাওয়া হয় না প্রথম কথা। আর আমি রাত্রে বড় জোর এক ঢুক খাই, পিকুর বাবা একটু খায়, পিকু একটু খায়, তো আমাদের এই ছোটো বোতল ঘরে রাখলেই এখন সব থেকে ভালো হয়। আর আমার বলি না, আমার শীতকালে আমার বাড়ির লোকজন আসে, আর তো আর দু চার দিন পর হয়তো আমার ননদ ফনদ বেড়াতে আসতে পারে, তো এই বোতলগুলো থাকলে কী হবে, বাচ্চা টাচ্চা আছে ওর, সব জল টল খাবে র্যান্ডম, এরকম সাইজের বোতল হলে সুবিধা হয়। আমার সব বোতলগুলো সেই বড় বড় আর
কিছু বোতল আছে, আমার মুখগুলো সেই কি বলবো কাপ মানে বড় বড়, সে মানে একদম সেই ফ্ল্যাক্সের মতন মুখ, তো ওইগুলোতে বাচ্চাদের অসুবিধাই হয়। আর জলের বোতল একটু বেশি পুরনো হয়ে গেলে আমি রাখি না, সেগুলো ফেলেই দিই। তো এই কিছুদিন আগে কতগুলো বোতল ফেলে দিয়েছি, কারখানা বোতল নিয়েছি 6টা সেট, সেখান থেকে 2টা ওনার সেল হয়ে গেছে। আমার 4টে নিয়ে 4টে ছিল, 4টেই ধরে নিয়ে এসেছি। পিকু বলছে 4টেই এক কালার নিলে, কিন্তু কি করব, আবার কি আবার কালার ফেলার অত দরকার নেই। এগুলো এখন পিকু ঘরে এসে এগুলো সব খুলে টুলে ঠিকঠাক করবে, আমি একটাই জাস্ট খুললাম সাইজটা দেখানোর জন্য আপনাদের। আর এক কিনেছে কি রিংস, রিংস ফিংস ও খায় না কিন্তু, সেসব কিনলো, ভেতরে গিফট পাওয়া যায় ওই সমস্ত তাল করার জন্য। ও বাড়ির বাইরে বেরোলে বাবা টাবার সাথে, ওর বাবার সঙ্গে বেরোলে না চাইলে এই সমস্ত বায়না করে না। তারপরে ওদের ওর বাবার অফিসের ওখানে গিয়ে একবার ফোন করলো যে বাবা তুমি কোথায় আছো। ওর বাবার এখন যদিও আসার টাইম হয়ে গেছে, হয়তো ওরা বন্ধ করে দিয়েছে, এখন আসবে, কিন্তু সেই সময় হিসাবপত্র একদম শেষ মুহূর্তে হিসাবপত্র থাকে, সেই সময় যদি বাচ্চা গিয়ে ডিস্টার্ব করে, ওই জন্য বলতাম ফোন করিস না বাবাকে। সে কার কথা শুনে, ও একটা কল করবেই ওর বাবার ওখান থেকে গিয়ে, মানে ওর বাবার অফিস ঘরটা হচ্ছে আমাদের স্টেশনের প্ল্যাটফর্মের ওই সাইডটায়, আমরা প্ল্যাটফর্মের এ পাশ দিয়ে ঘুরে আসলাম। তো আমাদের রেল বাজারেই মেন মেনলি আমাদের বাজার, আমাদের টাউনটা খুব বেশি বড় না, আর আমাদের যে ছোট ছোট বাজার আছে বাড়ির কাছে মাঝে, এই সমস্ত জায়গায় ভ্যারাইটি থাকে না খুব একটা জিনিসপত্র, আর একটু ট্রাস্টেড জিনিস মানে পাওয়া মুশকিল, তো সেই জন্য ওই বাজারে আমার যেতে হলো এই। আর এখন একটুখানি খাবো হলো, সেই মোমো নিয়ে এসেছি, মোমো আমি আর পিকু এখন খেয়ে নেবো। শখে পড়ে কেনা হলো কিন্তু এখন মনে হচ্ছে যেন খেতে পারবো না, রেখে দিলে ওর বাবা বকাবকি করবে, রাতে এসে রুটি টুটি খাওয়ার সময় ও সমস্ত চলবে না। এই আবার যেতে হবে এখন আমার রুটির, একটু ডাল বানাবো, জাস্ট ছোলার ডাল আর রুটি হবে। এভাবে হয়েছে, হয়ে গেছে, দাঁড়া। আর ওই আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, দাঁড়ান, আজকে আমার গিফট এই যে আমার নিউ ইয়ারের গিফট এসেছে। আর এখন বেসিক্যালি গ্রিটিং মিটিং আমার আর দেওয়া দেয় না, এই সমস্ত জিনিসই আমার এখন গিফট। তো আমার ডায়েরিটা ভীষণ পছন্দ হয়েছে কারণ এর ভেতরে অনেক ইনফরমেশান আছে, তবে এই জায়গাটা একটুখানি ডিসপুট ছিল, সেটাও খেয়াল করেনি, প্রচুর ইনফরমেশান। আমার এই ইনফরমেটিভ ডায়েরি খুব ভালো লাগে, টোটাল আমাদের ম্যাপ ফ্যাপ দিয়ে, মানে ইস্টার্ন ইন্ডিয়া, নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, তারপরে ওয়েস্টার্ন, নর্থ ওয়েস্টার্ন, নর্থার্ন ইন্ডিয়া, এই সব মানে ভাগ ভাগ করে করে দেওয়া রয়েছে, সমস্ত ডিটেলস আছে প্রচুর, এর মধ্যে হেলথ টিপস থেকে শুরু করে আমাদের একটা মানুষের সঠিক ডায়েট, কতটা পরিমাণ কোন প্রোটিন কতটা যাবে, প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটস সমস্ত কিছু, মানে আমাদের শরীরের প্রয়োজনীয় জিনিস, কার কতটা হাইট, কার কতটুকু প্রয়োজন, সেই হিসেবে এর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। তো সেই জন্য আমার ডায়েরিটা ভীষণ আজকে পছন্দ হয়েছে, আমার এখন ডায়েরি বেশি ভালো লাগে, ডায়েরিটা আমি লিখি, লেখার চেষ্টা করি। এই আর বাড়ি ঢুকলাম, ঢুকে দেখি ক্যালেন্ডার দিয়ে গেছে একজন, নামটা আমি খুলছি না। এই দেখুন কি সুন্দর ক্যালেন্ডারটা, আজকে আমার এত পছন্দ হয়েছে, দেখতে পাচ্ছেন, মানে এখানে বাংলা ইংরেজি সব সুন্দর দেওয়া আছে। এইরকম ক্যালেন্ডার হলে আমার আর কিছু লাগে না, না পঞ্জিকা লাগে, না বাংলা ক্যালেন্ডারও খুব একটা প্রয়োজন হয় না, এরকম যদি একটা ক্যালেন্ডার থাকে আমার। আর মানে সমস্ত কিছু লেখা আছে, হলিডেজগুলো ভীষণভাবে সুন্দর, আগের বার উনি এই নিয়ে একটা ক্যালেন্ডার দিয়ে গেছিলো, তাতে সেই হলিডে ফলিডে খুব সুন্দর করে লেখা ছিল না, বাংলাটা মেনশন করা ছিল না, টোটালি ইংরেজি ছিল, সেটা আমার একটু খটোমটো হয়েছে। বাট এই বছরের ক্যালেন্ডারটা যেন বলেছিলাম, বাট এই বছরের ক্যালেন্ডারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে, আর ছবিটা এত সুন্দর, আমার এত ভালো লেগেছে দেখে। Thank you.
গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। এখন বাজে সকাল 8টা, এখনও আমার বাড়িঘরে রোদ পড়েনি। জামা কাপড় কিছু কাচা ধোয়া ছিল সেগুলো রোদে দেব, আর গতকাল যে সমস্ত পোশাক আশাক পরে আমরা বেরিয়েছি কিন্তু ওগুলোকে কাচবো না, যেমন আমার শাল শাড়ি পিকুর জ্যাকেট এগুলোকে আজকে রোদ খাওয়াতে হবে। তো ওই জন্য সকাল সকাল আগে রান্নাঘরে ঢোকার আগে চলে এসেছি আজকে ওপরে, যে এগুলোকে দিয়ে নি রোদে। এখন বাজে সকালে 9:30, আর এই রোদ আসলো পিকুকে নিয়ে এখন এখানে বসেছি, একটু পুরোনো পরোটাগুলো ঝালাই করছে, প্র্যাকটিস করছে। আর আমি রুটি আর আলুর চচ্চড়ি নিয়ে বসে গেছি এখানে। এই যে আমার রুটি আর আলুর চচ্চড়ি, এখন আমি টিফিন করব আর পিকু পড়াশুনো করবে। পিকু একটু খাবে, পিকু দুধ আর কর্ন খাবি না, এই কেবল বললি খাবে, দুধ আর কর্নফ্লেক্স খাওয়া হয়ে গেছে, এখন পড়াশুনো হচ্ছে। আর ওদিকে আমি ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। সোয়েটার গরম লাগছে, খুলে গেল। ডাল আর ডাল সিদ্ধ আর ইয়ে বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এসছি। আমার টিফিন করা হয়ে গেলেই যাব রান্নাঘরে। বাবা এই এক টেনশন, যতক্ষণ না রান্না কমপ্লিট হয়। তো কিছু পড়াশোনা করিয়ে নিয়ে আগে। হ্যাঁ, এখন 12:30 বেজে গেছে আর আমার রান্না, এই যে মুগ ডাল দিয়ে লাউ শাক রান্না হয়ে গেছে, ভাত আর শাকটা ওখানে রেখে এসেছি, আর এদিকে মাছের ঝোল ফুটছে, 1 কেজির ওপরে মাছ আজকে রান্না করছি, অনেকটা চাপের ব্যাপার। আর এই হচ্ছে কুচো চিংড়ি, এই কুচো চিংড়ি দিয়ে হবে বড়া। তো এইগুলোকে আগে ভালো করে আমার শ্বশুরমশাই ধুয়ে টুকে দিল, উনি এনেছে। এগুলোকে এবার বেসন টেসন দিয়ে মাখিয়ে নিই। তো এখানে আমি দিলাম বেসন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে এইভাবে মেখে নিলাম। এবার এগুলোকে ছোট্ট ছোট্ট করে পিস করে করে বড়া বানাতে হবে। এইরকম হাতের মধ্যে নিয়ে ছোট ছোট করে দিচ্ছি, আর তেলটা অলরেডি হিট করে নিয়েছি আমি, এইভাবে দিতে হবে। আর একটু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে কি হবে ভেতর থেকে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না, খেতে কিন্তু দারুণ মানে ক্রিস্পি আর টেস্টিও বটে। এইগুলো ভেজে নিয়েই আমি এখন খেতে দেব, এখন প্রায় 1টা বেজে গেছে। তো রেডি, এখন আমাদের লাঞ্চ টাইম। এখন বিকেল 4:30 বাজে, আমি বাগানের এখানে রয়েছি, পিকু সাইক্লিং করছে এই যে, আর রাস্তায় আমাদের এখানে এই যে নেট টানানো হয়ে গেছে, এখন র্যাকেট চলবে, এখানে র্যাকেট খেলা হবে, তো সেইগুলো দর্শক তো থাকতে হবে। এখনও পিকু খেলার মতো হয়ে পারেনি, ওর থেকে সব সিনিয়ররা যারা আছে তারা ওখানে খেলাধুলো করে, আর এই চলবে চেঁচামেচি রাত 10:30 সাড়ে 10টা পর্যন্ত চলবে। আর আমরা হচ্ছে দর্শক, আমার ছেলে দেখে দেখে আপাতত শিখছে, এখন সাইক্লিং করছে, ওখানে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, এখন ওরা সব টিম টিম ধরে আসবে, আমরা গিয়ে একটু অংশ নেব। তো আজকে গল্প এ পর্যন্তই থাক, আবার দেখাবেন কোনো দিন অন্য করে নতুন গল্প নিয়ে, ততক্ষণে জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।